নমস্কার, আশা করি সবাই ভালো আছে। আজকে হলো মকর রাশি নিয়ে। মকর রাশি কোন মন্ত্র জপ করে? মকর রাশির লোকেরা ওম শ্রীং বৎসানায় নম ইয়া ওম ঐং ক্লিং হ্রিং শ্রীং সো। ওম শ্রীং বৎসানায় নম ইয়া ওম ঐং ক্লিং হ্রিং শ্রীং সো। ওম শ্রীং বৎসানায় নম ইয়া ওম ঐং ক্লিং হ্রিং শ্রীং সো। এই মন্ত্রটা পারলে আপনি হনুমানজির সামনে অথবা আমাদের দেবাদিদে মহাদেবের সামনে বসে অথবা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা নারায়ণের উদ্দেশ্যে এই মন্ত্র জপ করতে পারেন। করে দেখুন, কেন আমি এইভাবেই বলছি, কেন মকর রাশির লোক এই মন্ত্র যদি জপ করতে পারে, রাশির অনুযায়ী মন্ত্রগুলো দিলাম, অবশ্যই সাকসেস পাবেন। কি করবেন এই মন্ত্র পড়ার সময়? অবশ্যই শনিবার শুরু করেন মন্ত্রটা, শনিবার শুরু করবেন, অবশ্যই প্রত্যেকদিন তারপরে কন্টিনিউ, একদম 3 মাস কন্টিনিউ করে, 100 বার কন্টিনিউ করে শুদ্ধ বসে ধোয়া করে জামা কাপড় পরে নেবেন। মন্ত্র আরেকবার আপনাদের কাছে রিপিট করছি, ওম শ্রীং বৎসানায় নম, ওম শ্রীং বৎসানায় নম ইয়া ওম ঐং ক্লিং হ্রিং শ্রীং সো। যদি আপনি দীক্ষিত হন তাহলে অবশ্যই ওম দিয়ে শুরু করবেন, আর যদি অদীক্ষিত হন তাহলে অবশ্যই নম দিয়ে শুরু করবেন। অবশ্যই মন্ত্রটা করুন, যে কোনো কাজে সফলতা পাবেন, আটকে দেওয়ার কাজ দিতে হবে, যে কোনো মনের ইচ্ছা পূরণ হবে, সবচেয়ে কথা আপনাদের কনফিডেন্স বাড়বে এবং কাজে সফলতা আসবে। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকের শেয়ার করে। নমস্কার, ভালো থাকুন।